আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি বগুড়ার আদিকাল থেকে খাবারের জন্য প্রসিদ্ধ স্থান কলোনিতে। এখানে মূলত হরেক রকমের বাহারি আইটেমের খাবার আছে। আমি আজকে মূলত এসেছি নানা নাতির কাবাব ঘরে। নানা নাতি মানে তো বুঝতেই পারছেন, তার নানা এটা মেইনলি শুরু করেছে, এখন থেকে তার পরের প্রজন্ম অর্থাৎ তার নাতি এখন সেটা চালাচ্ছে। আজকে আমাদের ভীষণ সৌভাগ্য ছিল যে আমরা আজকে নানাকেও পেয়েছি। তো আমি আজকে মেইনলি, এটা যেহেতু কাবাবের ঘর আর এটা হচ্ছে শুধুমাত্র গরুর কাবাব দিয়ে হচ্ছে তারা এই রুটিটা দেয়, এটা হচ্ছে তান্দুরি রুটি আর এখানে কাবাবটা হচ্ছে শিক আকারের। তো এখানে তারা মেইনলি হচ্ছে দুইটা সেট রাখছে, একটা হচ্ছে পাঁচ শিকের হচ্ছে দুইটা রুটি থাকবে, সেটার দাম হচ্ছে 60 টাকা। তো আমি এটাই নিয়েছি, 60 টাকার যেটা সেটা নিয়েছি। বগুড়া যারা খাদ্য রসিক তাদের কাছে এই জায়গা নতুন করে আসলে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই না, এবং আমি নিজেও এটার একটি রিভিউ দিয়েছিলাম, যদিও সেটা লিখে দিয়েছিলাম কিন্তু কখনো ব্লগ করা হয়নি। তো এটার জন্য মূলত আজকে ব্লগ করা। আমি চেষ্টা করব বগুড়ার ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে সেগুলো মোট আপনাদের সাথে শেয়ার করা। তো বেশিক্ষণ লাগেনি, জাস্ট 3-4 মিনিটের মধ্যে তারা আমাদেরকে এই খাবারটা দিয়ে দিয়েছে। আমি তাদেরকে পেঁয়াজগুলো সরিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে মূলত হচ্ছে দুইটা রুটি, একটা রুটি নিচে আছে আর হচ্ছে উপরে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ, শসা আর তারপরে হচ্ছে 5টা শিক আর কাঁচামরিচও আছে। আমি কাঁচামরিচটা একটু কম দিতে বলেছি আর সাথে হচ্ছে তারা একটা স্পাইসি লেভেল একটা মশলা তার উপরে ছিটিয়ে দিয়েছিলো। তো এটা টেস্টের কথা নতুন করে আর কি বলবো, আসলেই অনেক অনেক মজা। আর মাংসটা একদম প্রপার হয়েছে আর ভেতরে মশলা টশলা সব কিছু ঠিক আছে। বগুড়ার আরেকটা বিখ্যাত কাবাব ঘর আছে যেটা কিনা রুস্তম কাবাব ঘর, সেটাতে মশলার পরিমাণটা একটু কম, মানে সেটা একদমই র মিট, কিন্তু এটাতে একটু মশলা বা স্পাইসি বেশি থাকে, সেটার জন্য এটা আমার কাছে একটু বেশিই ভালো লাগে। তো এই হচ্ছে আমার আজকের রিভিউ, এটা আসলে খুবই মজার। আপনারা যারা বগুড়ার তারা তো আমার মনে হয় অবশ্যই ট্রাই করেছেন, আর যারা বগুড়ার বাহিরের বা নতুন বগুড়াতে এসেছেন অথবা এটার ব্যাপারে জানেন না তারা অবশ্যই আপনাদের এই ঐতিহ্যবাহী খাবারটা অবশ্যই অবশ্যই ট্রাই কর। তো এটা অবশ্যই আপনারা ফ্যামিলি সহ এসে খেতে পারেন, যদিও এটা কিন্তু আবারও বলছি এটা কিন্তু একদমই রাস্তার পাশে, কিন্তু বসার জন্য বেঞ্চ টাইপের আছে। তো অবশ্যই আপনারা আসবেন আর খাবারটা আসলে আসলে অনেক মজার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নানা নাতির কাবাব ঘর থেকে, আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।